আছিস মা, এ শহরে আমাদের চেয়েও গরিব লোক আছে। থাক বাবা, যা গেছে গেছে, চল বাবা। মা, খিদা লেগেছে। মুড়ি খাবি? না, মুড়ি খাবো না, ভাত খাবো। এখানে ভাত কোথায় পাবো রে? বললাম তো মুড়ি খাবো না, আমাকে ভাত দাও। আপুন, জেদ করিস না বাবা, হাতে যে টাকা আছে ভাত খেতে গেলে ফুরিয়ে যাবে। না, রাগ করিস না বাবা, এটা শহর, এখনো জানি না কোথায় যাব কি করব। স্বপন, যা তো বাবা, এই এই টাকাটা নিয়ে কিছু পাওয়া যায় কিনা দেখ। ভাই, এক টাকা দুটো সিঙ্গারা দেন তো। এক টাকা দিয়ে দুইটা সিঙ্গারা পাওয়া যায়? এটা তোর বাপের হোটেল। ওই বেটা, বাপ তুলে কথা বলবি না, ঈদ দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। তোর বাড়ি কোথায়? আলমডাঙ্গা। থাকিস কোথায়? ঢাকায় আজই এসেছি, আমার সাথে আমার মা আর ছোট ভাই আছে। চল দেখি তোর মা কোন জায়গায়। এই নে মা, এক টাকা দিয়ে ঢাকা শহরে কিছু পাওয়া যায় না। ঢাকায় আত্মীয় বাড়ি এসেছিলে বুঝি? না খালা, কাজের সন্ধানে এসেছি, এখানে আমার আপন বলতে কেউ নেই। এত বড় শহরে এভাবে তোমাদের আসা ঠিক হয়নি? স্বামী বুঝি তালাক দিয়েছে? না খালা, না, বছর দুয়েক হলো উনি মারা গেছে। তোমার ভাগ্য ভালো, আমার সঙ্গে দেখা হয়েছে, আমি তোমাকে কাজ ঠিক করে দেব, থাকার জায়গাও আমি দেব। কিন্তু কন্ডিশন আছে, প্রথম মাসের বেতন থেকে অর্ধেক টাকা আমাকে দেবে, আর যে বস্তিতে ঘর ভাড়া করে দেব সেই ঘর ভাড়া ঠিক মতো দেবে, রাজি? আচ্ছা, চলো আমার সাথে। তুমি খুব ভালো করেছো রহিমা খালা, আগের বয়টাকে তাড়িয়ে দিয়েছি, সারাদিন শুধু ঘুমায় আর কাজে ফাঁকি দেয়। আপনার কথা আমার মনে ছিল, ওকে পেয়ে সরাসরি আপনার কাছে নিয়ে এসেছি। আম্মা শহরে নতুন এসেছে, ডান বাম কিচ্ছু চেনে না, দুইটা এতিম পোলা। শোনো বুয়া, মাসে 300 টাকা পাবে আর একবেলা খাবার পাবে, ঠিক আছে? জি আম্মা। আম্মা সারাদিন কিচ্ছু খাইনি, পোলা দুটো না খাওয়া, কিছু টাকা অগ্রিম দিলে উপকার হয় আম্মা। ঠিক আছে, দাঁড়াও। এই ঠিকঠাক মতো কাজ করবা, ফাঁকি দিবা না। আচ্ছা, নাও নাও, ভালো করে কাজ করবে, ফাঁকি দিও না কিন্তু। আচ্ছা, আসি আম্মা, ও কাল সকাল থেকে কাজে লেগে যাবে। এই চল চল। এই যে এই ঘরটা খালি পড়ে আছে, আজ থিকা তুমি তোমার পোলা পান লইয়া এই ঘরেই থাকবা। জি খালা। আর একটা কথা, বস্তির পোলা পানটা খুব একটা ভালো না, তোমার পোলা দুইটার দিকে একটু নজর রাখো। আচ্ছা, দুই দোকানে কেন কে মারছিস? মা আপন আমাকে দুইবার মেরেছে। তাই বলে ছোট ভাইকে মারবি? দেখ স্বপন, তুই গ্রামে আমাকে জ্বালিয়েছিস, এখন শহরে এসে জ্বালাতে শুরু করেছিস। চল ঘরে চল চল। তোদের কতবার বলেছি ওই বস্তির ছেলেদের সাথে মিশবি না। মা
মারে এবার মত আমাকে মাফ করে দে। মা এই পটলায় কি? ওই বাসার আম্মা দুটো আপেল দিয়েছে। আপেল না, আমি আপেল খাবো না। দাঁড়া বাবা কেটে দিচ্ছি। আমার গাছ তো আপেল না দিলে আমি খাবো না। ওহো আমি জানি তুই আস্ত একটা আপেল চাইবি, নে। তুই খাবি না? না বাবা আমি সাহেবের বাসা থেকে খেয়ে এসেছি। বুয়া বুয়া জুলিকে নাও তো, আর আমাকে এক কাপ চা দাও। চুনা পাখি ময়না আমার বুপুর পাখি, চুনা ময়না কই দেখি তো দেখি তো, আসেন তো মামুনি, হাসছে আবার লক্ষ্মী চুনা। বুয়া তুমি তো বেশ ভালো চা বানাতে পারো। আচ্ছা বুয়া তুমি গ্রাম ছেড়ে শহর এলে কেন? ভাগ্য টেনে এনেছে। স্বপন আপনের বাবার মৃত্যুর পর দুটি সন্তানকে মানুষ করাই হচ্ছে আমার স্বপ্ন, তাই শহরে আসা। আমার এখানে যখন এসেছো ঠিক মতো কাজকর্ম করো, আমি তোমার ভালো মন্দ দেখবো। জি আম্মা একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? আম্মা সাহেবকে তো দেখলাম না, উনি কোথায় থাকেন? উনি যে কোথায় থাকেন সে খবর আজকাল আমিও ভালো করে জানি না। তোমরা ওদের ধরো, আমি শরীফ খানকে দেখছি। ও শরীফ খান, নইলে আমি গুলি করতে বাধ্য হব। তোমার মুখ থেকে যে সত্য বেরিয়ে এসেছে শত চেষ্টা করো আমার কাছে তা ধামাচাপা দিতে পারবে না। বলো কেন তোমাকে পুলিশ গুলি করেছে? সে কৈফত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ স্বামীর ভালো মন্দ জানার অধিকার পৃথিবীর সব স্ত্রী আছে। হ্যাঁ আছে, তবে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নয়। আজ আমি বুঝতে পারছি পুলিশ যখন তোমার শত্রু তাহলে তুমি সৎ পথে ব্যবসা করছো না, তুমি একজন স্মাগলার কালোবাজারি। চুপ কর হারামজাদি। তুমি আমাদের জুলির কথা ভেবে ওই অসৎ পথ থেকে ফিরে এসো। না কিছুতেই না, আমি কোটি টাকার পথ থেকে ফিরে আসতে পারবো না। তাই যদি হয় তাহলে তোমার মতো একজন দেশদ্রোহী স্মাগলারের ঘরে আমি আমার মেয়েকে নিয়ে থাকতে পারি না। আমি আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। তুই আমাকে পুলিশে দিবি? তার আগে তুই দুনিয়া থেকে চলে যাবি। তুই আপনার বাসায় কাজ করি, তুই কিছু দেখেছিস? জিনা সাহেব আমি কিছু দেখিনি। আজ থেকে তোর এই বাড়ির বাইরে যাওয়া নিষেধ। না সাহেব না, আমার দুটি মাসুম বাচ্চা ঘরে আছে,
ওরা নাকি মরে যাবে। তোর ছেলেদের দেখার দায়িত্ব আমার, আর আমার একমাত্র মেয়ে জুলিকে দেখার দায়িত্ব তোর। আর শোন, যদি কোন রকম চালাকি করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে চেষ্টা করিস তাহলে তোকে ওই বিবি সাহেবের মতো লাশ হয়ে যেতে হবে। কবির, লাশ গুম করে দাও। হে আল্লাহ, আমার ছেলেদের ছেড়ে আমি এখানে কি করে থাকবো, কি করে থাকবো, কি করে থাকবো। ভাইয়া ভাইয়া, মা আসছে না কেন? তুই ঘুমা, মা এক্ষুনি চলে আসবে। ভাইয়া, আমার খিদে লেগেছে। খিদে লেগেছে, মা এখনো আসছে না। তুই ঘুমা ভাই, আমি এক্ষুনি আসছি। ও ভাই, দুইটা পুরি দিবেন, আমার মায় কাজের থেকে আসলে দিয়ে দিমু। এইটা কি লঙ্গর খানা যে মাগ না পুরি দিমু? যা ভাগ হারার পো। চোরের বাচ্চা, চোর! এই যে এই যে এই যে মহাজন, ধরছিস? পোলাটা পুরি চুরি করছে। না নানি, মা তো এখনো ঘরে ফিরে নাই, তাই আপন কি তাই কান্দে ছিল, বাকি চেলাম দিল না। পোলাপান মানুষ বোঝে নাই। চল তোর মায়ে যে বাড়িতে কাম করে সেই বাড়িতে পৌঁছায় দি। চল শরীফ খানের বাড়ি, তোরা যা। তুমি আমাদের সাথে চলো না নানি। না রে, তোরা যা, আমার অনেক কাম। আপন চলো। আয়, কে তোরা? আমাদের মা এই বাড়িতে কাজ করে। এখানে তোদের মা কাজ করে না, যা ভাগ ভাগ এখান থেকে। মা! সাহেব, সাহেব এ কি করছেন? ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। মা মা মা, রাতে চলো মা। ববি ববি, ওদের ধর, রাতে চলো মা। মা চলে এখান থেকে পালাই। মা তাদের মা তাদের আমি তো তাকেই খুঁজছি। এসো তোমার, আমার সঙ্গে এসো। পুলিশ! ওকে ডান বস, পুলিশ পুলিশ।
তোমরাও পড়ে যাও। স্যার, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কাউকে পাওয়া যায়নি, সবাই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? তোমরা কোথায় থাকো বোন? চলো পৌঁছে দিই। রামপুরা বস্তিতে থাকি, কিন্তু আমরা ওখানে যাব না। কেন? ওরা আমাদের সন্ধান জানতে পারলে খুন করবে। আসি, ঠিক আছে, আপাতত তোমরা আমার বাসায় থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। ভাইজান, তাই বলে ট্রেনিং শেষ করে আসতে না আসতে ও বাইরে চলে যাবে? হ্যাঁ মা, গোয়েন্দা পুলিশ অফিসারদের যে কোনো সময় বিশেষ দায়িত্ব নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়, তোমাকেও আমার সাথে যেতে হবে। যাবেই তো, এজন্য লোকে বলে পর কখনো আপন হয় না। দেখলে মা, মোনা কথাটা কত সহজে বলে ফেললো। আসলে আমাদের চলে যাওয়াটা মোনা সহজে মেনে নিতে পারছে না। সে আমি জানি মা, কিন্তু সামনে ওর পরীক্ষা, পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমাদের ওখানে গিয়ে বেরিয়ে আসবে। দ্যাটস রাইট। আপন, তোমাকে আমি আমার সন্তানের মতো করে বড় করেছি। আজ তোমার প্রতি আমার একটাই নির্দেশ, তোমার মাকে কোনোদিন কষ্ট দিও না। তোমাকে বুকে আগলে রেখে তিনি যেন স্বপনকে হারানোর কষ্ট ভুলতে পারেন। জি আঙ্কেল। এই যাত্রা করো। Yeah.
বুকের মধ্যে খালি আছে, এত বড় ট্রাক বুকের মধ্যে, আপনাকে সালাম করছি। দিল আছে, দিল ব্যাটারি, আরো কত কিছু আছে। নেপালি নেল পলিশ, আসেন দুই নম্বর বসেন, দেখি বারমান লিপস্টিক দেখি, তোমারটা হবে, ফ্রান্সের সেন্ট, আরো কত কিছু আছে বলুন বলুন, আপনাদের কোনটা চাই? আমাকে স্মাগলার বলবে না, আমি খুচরা মাল কিনি, খুচরা মাল বিক্রি করি, কে কোথেকে আনি সেটা আমি কি জানি, নেবে না? তা না হলে আগে বাড়ো, আগে বাড়ো না তোরে ধরো, থামো ধরো। তানা, আমার কি দোষ, আমার কি দোষ? স্যার, দীর্ঘদিন যাবত এই এলাকার স্মাগলাররা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওপারের সীমান্ত পেরিয়ে ঠিক এই বিশ্ব রোড দিয়ে স্মাগলিং মালামাল হস্তান্তর হয়ে টেকনাফে প্রবেশ করে। স্যার, স্মাগলিং এর ট্রাকটা ধরতে পারিনি স্যার। না স্যার, এইভাবে রং মেখে ঘুরে বেড়ালে ট্রাক ধরা তো দূরের কথা, ক্রিমিনালরাই তোমাদের ধরে নিয়ে যাবে। ডিউটিতে যাও। আমি এখন ক্লান্ত, তোমরা খেলা করো। জি বড় ভাই, গাড়ি থেকে মালগুলো নামিয়ে নিয়া। জি বড় ভাই। স্বপন, আজ আবার কি লুট করে এনেছিস? লুট? বড় ভাই লুট তরাস করতে শিখিনি বাবা, যারা স্মাগলিং করে বিদেশি মাল দেশে এনে আমাদের দেশীয় মালামালের বাজার ধ্বংস করছে, আমি সেই কোটিপতি স্মাগলারদের বিদেশি মাল ছিনিয়ে এনেছি এই এথিমদের জন্য। কিন্তু এভাবে আর কতদিন চিন্তাই করে খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখবি? যতদিন না টুকায় নামে পরিচিত এই অনাথ মাসুমদের জন্য স্থায়ী একটা কিছু করতে পারে। লালা বাবা, একটা দুঃসংবাদ আছে। লালা বাবা, বড় ভাই আমাদের মাল আবার লুট করে নিয়ে গেছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর আপন এসেছে এই এলাকায় স্মাগলিং দমন করতে। আপন,
গোয়েন্দা ইন্সপেক্টর আপন। এই যে মা, কি হলো? তুমি এখানে এসেও কাঁদছো? বুঝতে পেরেছি, এই আপেলই তোমার চোখে পানি এনে দিয়েছে। কই না তো? আমি তোমার কষ্ট বুঝি মা। 20টি বছর তুমি শুধু স্বপন স্বপন বলে গুমরে গুমরে কেঁদে বুক ভাসিয়েছ। আমিও তো ভাইয়াকে হারিয়ে তাকে খুঁজে পাবার জন্য ছুটে বেরিয়েছি, শহর থেকে শহরে খুনি সন্ত্রাসীদের উৎখাত করার জন্যে আইনের পথে পা রেখেছি মা। হ্যাঁ আপন, বাংলার এক দুঃখিনী মা হিসাবে আমিও চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, খুনি ক্রিমিনাল সন্ত্রাসীরা আইনের শাসনে শাসিত হোক, সন্তান হারা প্রতিটি মা আইনের আশ্রয়ে যেন ফিরে পায় তাদের হারানো সন্তান। যদি পারিস, যদি বেঁচে থাকে, তাহলে তাহলে আমার স্বপনকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দে আপন, আমার বুকে ফিরিয়ে দে। অপমান কেন? বিপদমুক্ত করার অপরাধে ওই বন্দুকের বিষাক্ত গুলি ছুড়ে আমার বুকটাকে ঝাঁঝরা করে দিন। হ্যাঁ, তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। জুলি, এ কি করছিস? চালান ম্যাম সাহেব, চালান গুলি। আমি 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 তোমাকে আমি জানতাম ম্যাম সাহেব, আপনি আমার বুকে গুলি চালাতে পারবেন না। এরপরও যদি আমাকে আপনার শাস্তি দিতে ইচ্ছে হয় তাহলে ওই কালাপাহাড়ের অনাথ আশ্রমে সরাসরি চলে আসবেন। আমি এই তল্লাটে কিছু না হলেও ওই অনাথ আশ্রমের বড় ভাই। ওরে স্বপন, তুই কোথায় আছিস, কেমন আছিস জানি না। যতই দিন যাচ্ছে ততই তোর কথা মনে পড়ছে। আমি কি আর কোনদিনই তোকে খুঁজে পাবো না বাবা, পাবো না। স্বপন, স্বপন, এভাবে কেন নিজের জীবন শেষ করে দিচ্ছিস বাবা? আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা, আমার বাঁচতে ইচ্ছে করে না। তুই কি ভুলে গেছিস এই অনাথদের কথা? তুই কি ভুলে গেছিস তোর অতীতের কথা? না বাবা না, আমি ভুলি নাই, ভুলি নাই আমার অতীতের কথা। 20 বছর আগে গ্রামের সর্বস্ব হারিয়ে এক মমতা বয়ে মায়ের আঁচল ধরে শহরের বস্তিতে আশ্রয়ের কথা আমি ভুলে যাইনি, আমার অনাথ জীবনের কথা ভুলে যাই নাই। ছোট ভাই আপনের ক্ষুধার জ্বালা একটি পরিচয়ের অপরাধে চোরের অপবাদ আর নির্মম অত্যাচারের কথা আমি আজও ভুলতে পারিনি। কোটিপতি শরীফ খানের অত্যাচারে মা ও ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, তাই তো ওদেরকে বুকে আগড়ে রেখে ছোট ভাই আপনকে হারানোর দুঃখ যন্ত্রণার কথা ভুলে থাকতে চেষ্টা করছি। ওদের মাঝে আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি দেখলাম বাবা।
ভাই, বড় ভাই, মানিক, তোকে দেখে আমার খুব কষ্ট লাগে মানিক, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে বাবা, তোমার স্বপন আমার কষ্ট লাগে বাবা, আমার কষ্ট লাগে বাবা। বড় ভাই, বড় ভাই, বড় ভাই,
ওই বড় ভাই আমার মেয়েকে অপমান করবে আমি কিছুতেই বরদাস্ত করব না। ইয়েস ড্যাডি ইয়েস, ওই কালা পাহাড়ের অনাথ বস্তির বড় ভাই আমাকে চ্যালেঞ্জ করেছে, এর প্রতিশোধ না নিলে আমি ওর কাছে হেরে যাবো ড্যাডি, আমি ওর কাছে হেরে যাবো। এই লালাখা জীবনে কোনোদিন হারেনি আর তুমিও হারবে না আমার জননী। হ্যালো জনি। ইয়েস লালা বাবা। ওই রাস্কেল বড় ভাইয়ের সন্ধান আমি পেয়েছি কালা পাহাড়ের অনাথ বস্তি থেকে, যে কোনো মূল্যে ওই মস্তান বড় ভাইকে লালা ভবনে তুলে নিয়ে আয়। তুই তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছিস মানে। বড় ভাই বড় ভাই, তোরা এখানে কেন? লালা বাবার হুকুম, তোকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাবো। এই জানিস না যে তল্লাটে লালা বাবা থাকে সে তল্লাটে বড় ভাইদের কোনো মূল্য নেই। ওর চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবার আমাকে দাও,
বন্দুক দিয়ে বুকটাকে ঘায়াল করতে পারেননি মেম সাহেব, সামান্য চাবুক দিয়ে কি করবেন? তোমার ওই পিঠটাকে রক্তাক্ত করে বুঝিয়ে দিতে চাই আমি লালা খার মেয়ে। বেশি মারলে শুয়োরটা মরে যাবে। ওকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। যাবার আগে একটি কথা জেনে রাখুন ম্যাম সাহেব, আজ আমার শরীরে রক্ত ঝরিয়ে উপকার শব্দটা আপনি মুছে দিলেন। বনের হিংস্র সাপ আপনাকে ছোবল না মারলেও একদিন কোনো না কোনো বিষাক্ত সাপের ছোবল আপনাকে খেতেই হবে। মানিক, আমি যে আর হারতে পারছি না রে মানিক। না বড় ভাই না, ও কথা বলো না, তুমিও কি তাহলে আমার মতো হারতে পারবে না? না রে না, আমাকে যে হারতেই হবে। এই মাটি আঁকড়ে ধরে উঠে আমাকে দাঁড়াতেই হবে। আন্টি! আরে মোনা, তুই? আন্টি বস, কেমন আছিস? ভালো। ভাইজান কেমন আছে? খুব ভালো। তোমার গোয়েন্দা পুলিশ অফিসার ছেলে কেমন আছে? ভালো। ভালো না চাই। ওর সাথে তুই খামো খারাপ করছিস মা, এ তো আপনার ডিউটি। আমিও আমার ডিউটি শেষ করে চলে এলাম আন্টি। বেশ করেছিস, পুরো ছুটিটাই এখানে কাটিয়ে যাবি। গাড়ি থামাও। লাটুম সাবধান, গাড়ি থেকে নামুন। লাটুম না, আমি একা। থামলেন কেন? শুনতে পাচ্ছ বনের ভেতর মেয়ে মানুষ চিৎকার করছে? স্যার, ওটা আপনার মনের মধ্যে বনের বাঘে খাচ্ছে। নিশ্চয়ই কোনো মেয়ে বিপদে পড়েছে। খোলো, এসো। আমি আগে জানতাম তুমি পড়বে। আমার নাম বন্যা। আমি একবার যাকে ধরি তাকে সহজে ছাড়ি না। আমার সাথে চিটিংবাজি? ছি 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 ছি, চিটিংবাজির কথা বলছেন কেন? নয়তো কি, বনের মধ্যে কেন আমাকে ধোকা দিয়ে নিয়ে এসেছো? সবার সাথে আমি এভাবেই ব্যবসা করি। ব্যবসা? কিসের ব্যবসা করো? এই আপনার ঘরে বউ আছে? বউ? হ্যাঁ, আমি বেচি নেপালের নেল পলিশ, বার্মার লিপস্টিক, আর ফ্রান্সের সেন্ট। হইছে না কাম? তুমি স্মাগলিং করো? তাই সাহেব, ঝটপট আমার মালগুলো কিনে নাও, নয়তো সবাইকে চিৎকার করে বলবো তুমি আমার ইজ্জত লুটে নেবার জন্য এই বনের ভিতর তুলে নিয়ে এসেছো। একদম ভিটিং দিয়া ফলাইছে। ছাড়ো ছাড়ো, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। দাম কত হয়েছে তাই বলো। 500 টাকা। ঠিক আছে, দিচ্ছি। বল্টো বল্টো,
ওরে বাপ রে, চলো থানায় নিয়েই তোমাকে দাম দেবো। আপনি পুলিশের লোক স্যার, বিশ্বাস করুন স্যার, আমি স্মাগলিং করি না। ওই বাজার নগদ কিনে এনে আমি ব্যবসা করি। হাবিলদার, ওকে থানায় নিয়ে চলো। প্রমাণ পাইলেন স্যার, এই বন্যায় সেদিন আমাদের ঠোঁটে লিপস্টিক লাগাই দিছিল। চুপ, নিয়ে এসো। হাবিলদার, ওকে সেলে ঢোকাও। হাবিলদার, না স্যার, পোকা না স্যার, বিপদ পরে করছি আমি। বিপদ, মহা বিপদ। চুপ না পোকা, এসো। দেখো বন্যা, তোমাকে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি। কি শর্তে বলুন, পছন্দ হলে মানবো, না হলে মানবো না। এভাবে ধোকাবাজি করে স্মাগলিং এর মাল কারো কাছে বিক্রি করতে পারবে না। আর কারা স্মাগলিং করে তাদের খবরাখবর আমাকে এনে দিতে হবে। ঠিক আছে, দেব। এবার আমাকে ছেড়ে দিন। হাবিলদার, ওকে ছেড়ে দাও। কোথায় সিআইডি ইন্সপেক্টর? সালাম আলাইকুম খা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ কি করলেন? এই মালা তো আপনাদের মতো নেতাদের গলায় মানায়। হতে পারি আমি এই তল্লাটের গরিব দুঃখী নিপীড়িত মানুষের বন্ধু, কিন্তু তুমি তো বাবা একজন দেশের সেবক, আমার অঞ্চলে স্মাগলিং দমন করতে এসেছো, এ যে আমার পরম সৌভাগ্য। এআইজিপি সাহেব আমাকে আপনার কথা বলেছেন, যদি আপনার সহযোগিতা পাই। তোমার হাতকে শক্তিশালী করব বলেই তো তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে এসেছি। এই দেখো, কথায় কথায় তুমি বলে ফেললাম। আপনি আমার মুরব্বী, অবশ্যই তুমি বলবেন। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তা কাল আমার লালা ভবনে এসে এক কাপ চা খেয়ে গেলে আরো খুশি হতাম। আসবো, অবশ্যই আসবো। আজ তাহলে চলি ইন্সপেক্টর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। মোনা, তুমি এখানে কিভাবে আসলে? আর আমার জিভেই বা কিভাবে উঠলে? কাল রাতেই পৌঁছেছি। এসে শুনলাম তুমি নাকি ভীষণ ব্যস্ত, ঘরে ফেরার নিয়ম কানুন মানো না, তাই ছুটে গিয়েছিলাম তোমার থানায়। যেতেই দেখি তুমি জিপে চড়ছ, আর অমনি তোমার চোখ ফাঁকি দিয়ে জিপে উঠে পড়লাম। তারপর চলন্ত জিপে আমার চোখ দুটো চেপে ধরলে। দেবো এক থাপ্পড়। আরে আরে, থাপ্পড় দিলে ব্যথা পাবো তো। মা, মা। কি রে আপন? দেখো মোনার কাণ্ড, এই নতুন জায়গায় এসেও ওর দুরন্ত পণ শেষ নেই। কি করবে বেচারি, সারাদিন তোর অপেক্ষায় অস্থির হয়ে থানায় ছুটে গেল। আমি যদি থানায় না যেতাম আন্টি, তাহলে দেখতে তোমার ছেলে অন্য কোথাও ফিল্ডিং মারতে। না না, ডিউটিতে যাচ্ছিল। তাই তো যাচ্ছিলাম, দিলে তো তুমি আমার সব মাটি করে। দেখো আপন, তুমি এসেছো স্মাগলার দমন করতে, আর আমি এসেছি তোমাকে টাইট করতে। আমাকে টাইট করবে? ফের যদি বাংলোর বাইরে বেরিয়েছো,
তাহলে হাতে পায়ে শিকল বেঁধে ঢাকায় পার্সেল করে দেবো। পার্সেল করে দিবে দুষ্টুমি। অসৎ পথে টাকা উপার্জন করলে অসৎ লোকেরা তো ইজ্জতের উপর হামলা করবেই। মুখ সামলে কথা বলুন ইন্সপেক্টর, আমি ব্যবসা করে টাকা কামাই। রাখো তোমার বড়াই, আজ তোমাকে আইন উদ্ধার করেছে, কাল উদ্ধার করবে কে? রাখুন আপনার আইন। সেদিন আমার খেটে খাওয়া বাবার হাত কেটে পঙ্গু করে দিয়েছিল ওরা, সেদিন কোথায় ছিল আপনার আইন? সমাজের আরো দশটা মেয়ের মতো আমারও তো ভালোভাবে বাঁচার ইচ্ছে ছিল, আমিও তো ঘর বেঁধে স্বামী সংসার নিয়ে সুন্দর জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু কেন কেন আমি এই পথে এসেছি জানতে চান? আসুন আমার সাথে। চলো বাবা, দেখুন আমার বাবার দুহাত কেটে ওরা কিভাবে বেকার করে রেখেছে। আপনার হাত দুটো কেটেছে কে? শুনবেন বাবা, শুনবেন। আজ থেকে দশ বছর আগে সমুদ্রে তখন উত্তাল ঢেউ, সমুদ্র তীরে মাছের খাঁচি মাথা নিয়ে নামতি, তিনজন লোক আমার সামনে এসে দাঁড়ালো। ছাড়, ছেড়ে দে আমাকে, ছাড় ছাড়, না না। একজন আমাকে দূরের জাহাজ থেকে স্মাগলিংয়ের মাল ট্রলারে করে নিয়ে আসার প্রস্তাব দিলে আমি কিছুতেই রাজি হইনি। ওরা আমাকে জোর করে পানিতে নামিয়ে নির্মম ভাবে আমার হাত দুটো কেটে ফেলে, কেটে ফেলে। তারপর থেকে মহারাই বন্যাকে নিয়ে দরিয়ার বানের পানির মতো আমি ভাসছি বাবা, জানি না এই হতভাগীদের কি হবে। আপনি এভাবে কাঁদবেন না, শুধু এইটুকু আমাকে বলুন ওই তিনজনের কারো নাম আপনার জানা আছে? কাউকে আপনি চেনেন? না বাবা না, কারো নাম আমি জানি না, কাউকে আমি চিনিও না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না। শুনলেন তো আমার বাবার কাহিনী, তারপর থেকে জীবন বাঁচাতে এই ব্যবসা শুরু করি। এসো মা। বসো। ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম খা সাহেব। ওয়ালাইকুম আসসালাম।
এখনই কিছু বলা যাবে না। ১৬ বছর আগে সেই চাকরানে কি তাহলে ইন্সপেক্টরের মা? খা সাহেব, উনি আমার মা। আরে কথাটা আগে বলবে তো ভাবি সাহেব। আপনি বসুন 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 বসুন। হাই ড্যাড। হাই বেটা। জুলি এত বড় হয়েছে, কোথায় যাচ্ছিস মা? সমুদ্র পাড়ে আজ আমাদের একটা দারুণ প্রোগ্রাম আছে। ড্যাড, ওনারা? ওনাদের তো চিনতে পারলাম না। ও হলো সিআইডি ইন্সপেক্টর আপন, আর উনি হলেন ওর মা। হ্যালো আন্টি। হাই ইন্সপেক্টর। হ্যালো। দূর থেকে সাগর পাড়ে আপনাদের বাড়িটা দারুণ সুন্দর লাগছিল। সুন্দরকে কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগবে ইন্সপেক্টর। জি, জুলি ঠিকই বলেছে। বাড়ির পেছনটা জুলি ওর মনের মতো করে সাজিয়েছে। যা মা, ইন্সপেক্টর আপনকে দেখিয়ে নিয়ে আয়। আসুন ইন্সপেক্টর। শিওর মা, তুমি একটু বসো। এই ছোট লোকের বাচ্চা, ১৬ বছর পর আমার এখানে, তোর ছেলেকে নিয়ে আবার কোন মতলবে এসেছিস? মুখ সামলে কথা বলো শরীফ খান। পোশাকে আশাকে পরিবর্তন হলেও ভেবেছ আমি তোমাকে চিনতে পারিনি? লালা খারুপি, তুমি সেই শরীফ খান। চুপ, একদম চুপ। ভেবেছিস ছেলেকে পুলিশ ইন্সপেক্টর বানিয়ে অতীত ঘটনার প্রতিশোধ নিবি? হ্যাঁ, প্রতিশোধ। ভুলে যেও না, তুমি আমারই চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করেছ, আর তোমার তোমারই কারণে আমি আমার স্বপনকে হারিয়ে ফেলেছি। ভুলে যা, সবকিছু ভুলে যা, নয়তো তোর এই ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরে যেতে হবে। না, না। মা, কি হলো ভাবি সাহেব? মা, কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মাথাটা কেমন যেন করছে আপন। নিশ্চয়ই ভাইয়ার কথা মনে করেছিলে। চলি খা সাহেব। কিন্তু বাবা, একটু জানাস না, আরেকদিন এসে খাবো। চলো মা। তুই এত ভাবিস না তো বাবা, আমি এখন ভালোই আছি। মোনা, তুমি একটু ঘরে যাও। মা, ওই লালা খাকে তুমি আগে কখনো চিনতে? না না। কখনো তোমার সাথে পরিচয় ছিল? না। সবকিছু ভুলে যা, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। কি হলো মা, চুপ করে আছো যে? বলো না আপন। না, তার সাথে আমার কোনো পরিচয় নেই, তাকে আমি চিনি না, জানি না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, বিশ্রাম নাও। মা কি তাহলে আমার কাছে কোনো কিছু লুকোচ্ছে? আরে দেখি ভাই, দেখি দেখি শোন। ও, আপনি সেই মেম সাহেব? মনে হচ্ছে পুরো রাজ্যটাই আপনার। আরে ও এর উপসী রাজকন্যারা, নামেন। তুমি আবার আমার সাথে বেয়াদবি করছো? এই যুগে সেকালে রাজা বাদশাহ রাজকন্যা সেজে গরিব মানুষের ভাগ্যকে ভুলে বেসে দেওয়ার খেসারত আজ আপনাকে দিতেই হবে। চুপ! ছাড়ো আমাকে!
জাহান্নামে, জাহান্নামে, চিৎকার করো, জোরে চিৎকার করো। চোরের বাচ্চা, ওই মস্তান বড় ভাই আমার জুলিকে তুলে নিয়ে গেছে। বল কোথায়, কোন দিকে নিয়ে গেছে? ভাঙা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল লাল বাবা, তারপর কোথায় কোন দিকে গেছে আমরা তার হদিস পাইনি। আমার মেয়েকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। আপনি যদি বলেন ওই অনাথ বস্তিতে হামলা করে এর জবাব দিয়ে দেই। না, পুলিশের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, বরং পুলিশকে ইনফর্ম করে চুলিকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। রাইট, ব্যাটালিয়ান ওর হাত পা বেঁধে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ধরবে না, ধরবে না আমাকে। একদম চুপ, তুমি চুপ। এই তুই চুপ। এই এই তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আমাকে এভাবে হাত পা বাঁধার উদ্দেশ্য কি? বন্দি দশা কষ্ট যে কত নির্মম, আমি তো আপনাকে তিলে তিলে বুঝিয়ে দিতে চাই। কি কি বলতে চাও তুমি? এই তোমরা যাও। এই যাবে না, তোমরা যাবে একসবার। আস্তে আস্তে সব বলবো। কাপুরুষের মতো একটা মেয়েকে বেঁধে রাখতে তোমার লজ্জা করে না? লজ্জা লজ্জা, সেদিন যখন আপনার বাবার পোষা কুত্তারা আমার সন্তানদেরকে জিম্মি করে আমাকে দড়িতে বেঁধে টেনে হেস্টে নিয়ে গিয়েছিল, সেদিন সেদিন আমার লজ্জা লাগেনি? আজ আমি তো আপনার পায়ে বেঁধে দিয়েছি সামান্য লতা পাতার নুপুর, তাতে লজ্জা? হ্যাঁ, তাতে লজ্জা? চুপ করে বসে থাকো। এই তোরা ম্যাম সাহেবকে পাহারা দে, আমি কিছু খাবার নিয়ে আসছি। এই একটা জানোয়ার ছোট লোক আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি সেটা খাবো? তো থামো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বড় ভাই নামে কেউ থাকে? পুলিশ আমার এখানে, তাহলে নিশ্চয়ই ওরা আমার স্বপনকে ধরে নিতে এসেছে। কি হলো, কিছু বলছেন না যে? না না, বড় ভাই বলে এখানে কেউ থাকে না। এই দেখুন, এই অনাথ বাচ্চাগুলোকে আমি দেখাশোনা করি। এই অনাথ আশ্রমে এতিম শিশুরা এইভাবে বাস করে? যদি বড় ভাই তুমি খাবে না? শাট আপ। এই চঞ্চল গুন্ডে এসেছে, ওদিকে পালাই। জুলি, জনি, জলদি আমার বাঁধন খুলে দাও। তোমাকে এই করেছে বড় ভাই? ভেরি স্যাড, ভেরি স্যাড। সাথে খুলো। তাহলে তো আমারও কিছু চাই। বড় ভাইকে ওরাই মেরেছিল। এই চল বড় ভাইকে খবরটা দিয়ে আসি।
ছিল ও আবার এসেছে। জলদি চলো। আপনার ক্রিমিনাল বাবার রক্ষক রায় আপনার ভক্ষক হয়ে গিয়েছিল, আমাকে চাবুক মেরে যেদিন আপনি রক্তাক্ত করেছিলেন সেদিনই বলে এসেছিলাম সুযোগ পেলে ওরে আপনাকে ছোবল দেবে। আমি চাই না আমার জন্য কোন আপনার বদনাম হোক, যান আপনাকে মুক্ত করে দিলাম। ব্যাটালিয়ন দাঁড়াও, আমার বাবার পোষা কুকুরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে যে মহত্বের পরিচয় তুমি দিয়েছ সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। সেদিন উপকারের বদলে অপরাধ মনে করে যে অমানসিক নির্যাতন আমি তোমার উপর করেছিলাম সেটা ছিল আমার অহংকার দম্ভ। বড় ভাই তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ম্যাম সাহেব, এই পৃথিবীতে ধনীদের উপকার করার জন্য গরিবদের জন্ম আর গরিবদের অত্যাচার করার জন্য ধনীদের জন্ম, কেন শুধু শুধু মাফ চেয়ে আপনার অহংকার আর দম্ভকে ছোট করতে চাইছেন? যান বাংলাকে গোসল করে মুছে ফেলুন আমার আমার উপকারের চিহ্ন। আমি তোমার কাছে হেরে গেছি বড় ভাই। আমি আপনার কাছে অত সহজে হার মানব না ম্যাম সাহেব। আমি তোমাকে ভালোবাসি বড় ভাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। চুপ চুপ, এই পিঠে এখনো চাবুকের দাগ মুছে যায়নি ম্যাম সাহেব। আপনাদের মতো বড় লোকদের ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আমি তোমাকে মেরে ক্ষত বিক্ষত করেছি, তার প্রতিশোধ নাও, আমাকে তুমি শাস্তি দাও। না ম্যাম সাহেব, না না, আমার এই বুকে এমন কোনো পাষাণ বাঁধেনি যে অবলানাকে শাস্তি দেব। ঠিক আছে, তুমি যখন আমাকে ক্ষমা করবেই না আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব,
আমি নিজে আমার প্রায়শ্চিত্ত করব। ম্যাম সাহেব, এ কি করছেন আপনি, এ কি করছেন আপনি? যেদিন তোমাকে আঘাত করিনি, আমি যে আমাকে আঘাত করেছিলাম, আমাকে আঘাত করেছিলাম। ম্যাম সাহেব, আমাকে তুমি ফিরিয়ে দিও না বড় ভাই, ফিরিয়ে দিও না। ম্যাম সাহেব, জানি পাথরের ধ্বনি দিলে প্রতিধ্বনি ফিরে আসে, কিন্তু আমি তো পাথর নয় জুলি, মানুষ। তাই তো তোমার ধ্বনিতে প্রতিধ্বনি না দিয়ে পারলাম না জুলি, পারলাম না। জুলি, জুলি, বাজলো প্রেমের ঘন্টা।
ওই মস্তান বড় ভাইয়ের কাছে তোর পরাজয় মানেই আমার পরাজয়। বল জুলি কোথায়? বল আমার মেয়ে কোথায়? ড্যাডি, আমি এসে গেছি ড্যাডি। জুলি, মা জুলি, এ কি অবস্থা হয়েছে তোর? যাকে আমি মাস্তান বলে চাবুক মেরে রক্তাক্ত করেছিলাম, সেই কালা পাহাড়ে বড় ভাই আমাকে তুলে নিয়ে সসম্মানে বন্দি করেছিল। আর আর তোমার এই লম্পট জনি আমাকে উদ্ধার করার নামে আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। শুয়োরের বাচ্চা, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। লাল বাবা, আমার কথা শুন, আমার কথা শুন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ড্যাডি, মামুনি, কুকুরটাকে আচ্ছা করে মুগুর মেরেছো। চামা, ঘরে গিয়ে কাপড়টা পাল্টে ফেল না। আচ্ছা। ও জানো ড্যাডি, বড় ভাই না সত্যি খুব ভালো। বড় ভাই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মস্তান বড় ভাই আমার মেয়ের মাথাটা গোলা করে দিয়েছে, এই খোলা পানিতেই আমাকে মাছ শিকার করতে হবে। ডাঙ্কু, বলুন লালা বাবা। কালা পাহাড় থেকে মস্তান বড় ভাইকে আমার হেডকোয়ার্টারে নিয়ে আয়। যদি আসতে না চায়? বলবি কালা পাহাড়ে অনাথ অ্যাপার্টমেন্ট গড়ে তোলার জন্যে ওর সাথে জরুরি আলাপ আছে। জি, তাই হবে। হ্যাঁ, এই বস্তিতে এতিমদের জন্য পাকা দালান হবে? আরে কি বলছেন! তবে আর বলছি কি বড় ভাই, আপনি আবদার করলে হাসপাতাল স্কুলও গড়ে দিতে পারেন। তা তা আমাকে কোথায় যেতে হবে? ওই লাল পাহাড়ের চূড়ায়। চল চাতুরি হলেও ওদের স্থানে আমাকে যেতেই হবে। চলুন। লালা বাবা, বড় ভাই। ওয়েলকাম, ওয়েলকাম বিগ ব্রাদার। দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আমার জুলির মুখে তোমার অনেক সুনাম শুনেছি, আমার এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই বুঝে নিতে হবে। চুপ করেছো কেন? কোটি কোটি টাকা তোমার হাতের মুঠোয় এসে যাবে, তুমি হবে এদেশের বিগ ব্রাদার। শরীফ খান, প্রস্তাব যখন দিয়েছিস তোদের দলে ঢুকে তোর নাম নিশান আমাকে মুছে ফেলতে হবে। বলো বিগ ব্রাদার, তুমি আমার প্রস্তাবে রাজি? আমাকে কি করতে হবে? টেকনাফ টু বর্মা, বর্মা টু টেকনাফ, এপার ওপারের সমস্ত ব্যবসা আজ থেকে তোমার নিয়ন্ত্রণেই হবে। বলো তুমি রাজি? আমি রাজি লালা বাবা। জুলি, আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আমাকে তুমি খোঁজ করছো? নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে। ঠাট্টা রাখো। এই শোনো না, আমি নতুন একটা ব্যবসা হাতে নিয়েছি। আরে কোথায় যাচ্ছ? তুমি যদি আমার অনাথ শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিতে, তাহলে আমি নিশ্চিন্তে ব্যবসাটা করতে পারি। শুধু কি ব্যবসা আর অনাথ আশ্রম, এছাড়া তোমার জীবনে অন্য কিছু নেই? জুলি, আমার জীবনে অন্য কিছু খুঁজতে যেও না, তাতে দুঃখ পাবে। এই শোনো না,
তুমি আমাকে দুঃখ দিলে সেটাই হবে আমার জীবনের পরম সুখ। শাবাশ বিগ ব্রাদার, শাবাশ। তুমি এই হীরের টুকরোর মতো আমার সাম্রাজ্যের রাজকুমার। রাজকুমার বলো আর দিলীপ কুমারই বলো, আমি বড় ভাই, বড় ভাই হয়ে থাকতে চাই। কেন, কোনো সমস্যা? সমস্যার কিছু নেই। গোয়েন্দা ইন্সপেক্টর বোধহয় সংবাদ পেয়ে আমার পিছু নিয়েছিল, কাছে আসতে পারেনি। আরে এটা কোনো সমস্যা হলো? সব ঠিক হয়ে যাবে, তুমি বিশ্রাম নাও, আমি ওই গোয়েন্দা ইন্সপেক্টরকে দেখছি। আন্টি তুমি এখানে, আমি সারা বাংলো খুঁজে বেড়াচ্ছি। কেন রে, কি হয়েছে দেখো। আমার আপন কোথায়? আমার আপন কে তুমি? আমি বন্যা। কিন্তু আপনি কে? আমি ইন্সপেক্টর আপনের মা। মা? মা গো, আমি যে আপনার বৌমা। বৌমা? না না, আমাদের না জানি আপন বিয়ে করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় তো দেখো বোন, আপন আমাকে তার ছবি দিয়েছে আমার বাড়িতে, তার মানিব্যাগটা ফেলে এসেছে। দেখো দেখো কি হয়েছে মা। তুই তুই নাকি ওকে বিয়ে করেছিস? হ্যাঁ। বিয়ে? মা একটা মিথ্যাবাদী, ওর কথা বিশ্বাস করো না। মিথ্যে নয় মা, এই দেখুন না, আপনার ছেলে আমাকে বিয়ের সময় কোথায় গেল, নেপালের নেল পলিশ, বার্মার লিপস্টিক, আরো কত কি দিয়েছে। তবে বোকাবাজ মেয়ে, এবার তোকে উপযুক্ত শাস্তি পেতে হবে। মা ছাড়ো, ছাড়ো আমাকে। নামো। খোলে কিভাবে?
শির শিহরণ জাগে সারা গায়, লোকে বলে কালা জ্বরে ধইরেছে তোমায়। আমি বলি আরে আমি বলি হইল আমার প্রেম ফিরেছে রে, প্রেম ফিরেছে রে। চাইলে ঘর বানতে পারো বন্ধু তুমি রে, ইচ্ছা করে ঢিল ছুড়ি ফলের কাছে রে, ফলের কাছে রে। সাঁতার কাট বন্ধু দিন রাজনি রে, আহা চাইলে ঘর বানতে পারো বন্ধু তুমি রে। গঙ্গে আইসাছে নয়া পানি রে, নয়া পানি রে। সাঁতার কাট বন্ধু দিন রাজনি রে, হে পরওয়ারদিগার, মা ভাইয়ের হারানোর প্রতিশোধ নিতে গিয়ে এ আমি কোন পাপের রাজ্যে ঢুকে পড়লাম? হে খোদা, আমি আর কত চোখের পানি ফেলব? তুমি আমার স্বপনকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও। আমার মার ভাই কোথায় আছে, কেমন আছে তা আমি জানি না। যদি বেঁচে থাকে তাহলে তাহলে তুমি ওদেরকে ভালো রেখো, ভালো রেখো পরওয়ারদিগার, তুমি ওদেরকে ভালো রেখো, তুমি ওদেরকে ভালো রেখো পরওয়ারদিগার। তুমি বাবা, আমাকে তুই চিনতে পারছিস না মা? আমি আমি তোর স্বপন মা। তুই তুই আমার স্বপন, আমার স্বপন। হ্যাঁ মা, আমি তোর হারিয়ে যাওয়া স্বপন। তুই তুই এতদিন কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? মা মা, আমার আদরের ভাই আপন কোথায়? তোর ছোট ভাই গোয়েন্দা ইন্সপেক্টর বাংলাতে আছে, চল আমার সাথে চল। চল বাবা চল। মা তুই একটু দাঁড়া। বড় ভাই, এক্ষুনি লালা বাবা আপনাকে যেতে বলেছেন,
লালা বাবাকে গিয়ে বল আমি পরে দেখা করব। না, এক্ষুনি যেতে হবে, নইলে 20 কোটি টাকা লস হয়ে যাবে। তোরা যা, আমি আসছি। ঠিক আছে বড় ভাই, চল মা। না, তুই শরীফ খানকে ভুলে গেলেও আমি আজও ভুলিনি। আমিও ভুলিনি মা, লালা কারুরি শরীফ খানকে আমি আজও ভুলিনি। এটা জেনেও তুই ওর দলে আছিস? হ্যাঁ মা, শরীফ খানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর দলে যোগ দিয়েছি। না, তুই সম্পদের মোহে পড়ে অসৎ পথে পা রেখেছিস। মা, খবরদার, তোর মতো সন্তানের মুখে আমি মা ডাক শুনতে চাই না। আমার স্বপন মরে গেছে, আমার স্বপন মরে গেছে। মা, তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা, তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা, তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ লালা বাবা, 20 বছর আগে যে বুয়াকে আপনি বাড়িতে বন্দি করে রেখেছিলেন সেই বুয়ার ছেলেই বড় ভাই স্বপন। আমি যেখানেই যাই সেখানে বিপদ আমাকে ঘিরে ধরে। কবির, প্রথম দিনই আমার লালা ভবনে ইন্সপেক্টরের সাথে ওই বুয়াকে দেখে আমি চমকে উঠেছিলাম, শাসিয়েছি, ভয় দেখিয়েছি। কিন্তু এখন দেখছি ওই বুড়ির দুই হাতই শক্ত, এক ছেলে পুলিশ অফিসার, আর এক ছেলে আমারই ডান হাত, যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে। লালা বাবা, আমার মনে হয় বড় ভাইকে দিয়ে ইন্সপেক্টর আপনকে এবং তার মাকে অন্য কোথাও চলে যেতে বলি, তাহলে ওদের শক্তি কমে যাবে। তখন বড় ভাই যদি প্রতিশোধ নিতে চায় আমাদের সাথে পারবে না। ঠিক বলছিস কবির, প্রথমে ওদের হাতকে দুর্বল করতে হবে, তারপর অন্য পথ অবলম্বন করব। আমাকে জরুরি তলব করেছো কেন? বড় ভাই, আমার আর তোমার বিরুদ্ধে গোয়েন্দা ইন্সপেক্টর আপন যেভাবে জাল ফেলে রেখেছে তাতে যে কোনো মুহূর্তে আমাদের মারাত্মক বিপদ হতে পারে। তাছাড়া তোমাকে পুলিশ গ্রেপ্তার করার বদলে হত্যা করার চেষ্টাই বেশি চালাচ্ছে। এই মুহূর্তে তোমার কাজ একটাই, বিনা নোটিশে ওই ইন্সপেক্টর আপনের বাসায় যাবে, হুমকি দিয়ে পারো আর মোটা অঙ্কের ঘুষ দিয়ে পারো, এই থানা থেকে তাকে স্বইচ্ছায় চলে যেতে বলবে, এবং এটাই হবে আমাদের জন্য উত্তম কাজ। বড় ভাই, বিপদের হাত পা নেই, সঙ্গে বাঁচার যন্ত্র নিয়ে যাবে। বড় ভাই, পুলিশকে বিশ্বাস করো না। দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট কি জানিস? 20 বছর পর এক বড় ভাই তার ছোট ভাইকে কাছে পেয়েও বুকে জোরে নিতে পারছে না, আর তুই মা হয়ে আমার মাথায় হাত বোলাতে পারছিস না। আরে কি ভাগ্য আমার, আর কি দুর্ভাগ্য তোর। মা, তোর হাত অনেকদিন ধরে খায়নি, খিদে লেগেছে মা, কিছু খেতে দে। আপন, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না রে। আমি শরীফ খান বর্তমান লালাখার প্রতিশোধ নেওয়ার জন্য এই পথ ধরে নিয়েছি। শাড়াব, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে কোনোদিন তুমি বাঁচতে পারবে না বড় ভাই। লালাখা এই এলাকার সম্মানিত ব্যক্তি, থানায় ওনার নামে কোনো অভিযোগ নেই, অভিযোগ আছে তোমার নামে। তুমি সন্ত্রাসী, তুমি স্মাগলার,
কেন আমার জীবনটা এরকম হলো? একবার ভেবে দেখ ভাই, 20 বছর ধরে তোর আর মায়ের কাছ থেকে আমি বিচ্ছিন্ন। মানুষের লাথি কুতো গাল মন্দ খেয়ে খেয়ে ছোট থেকে আমি বড় হয়েছি। আমার নাম থাকা সত্ত্বেও মানুষ আমাকে কুত্তার বাচ্চা, শোরে বাচ্চা বলে ডাকতো। এই সমাজ, এই পরিবেশই আমাকে স্মাগলার বানিয়েছে। আজ তোকে আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই, দেশে তো অনেক থানা আছে, তুই অন্য কোনো থানায় ট্রান্সফার নিয়ে নে। অসম্ভব, কোনো স্মাগলারের অনুরোধে আমি ট্রান্সফার নিতে পারি না। আমি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমার মা আমাকে সেই আদর্শেই বড় করেছেন। মায়ের আদর্শের কথা তুই আমাকে বলবি না। যে মায়ের গর্ভে তোর জন্ম, সে মায়ের গর্ভে আমারও জন্ম। তুই ভাগ্যবান বলে মাকে তুই কাছে পেয়েছিস, আর আমি হতভাগ্য বলে মার কাছ থেকে দূরে। তপন, খেতে আয়। স্বপন, হাত ধুয়ে নে। মা, আমার হাত তো পরিষ্কার। স্বপন, তুই যে হাতকে পরিষ্কার মনে করছিস, আমার চোখে সে হাত ময়লা। মা দেখ, আমার হাত একদম পরিষ্কার, এ হাতে কোনো ময়লা নেই। আছে, খুনির সাথে হাত মিলিয়ে তোর হাতেও খুন লাগিয়েছিস। মা, অনেকদিন পর তোর হাতের খাওয়া খেতে চেয়েছিলাম, কিন্তু খাওয়া হলো না। দাঁড়াও বড় ভাই, তুমি আত্মসমর্পণ করো, নইলে আমি গুলি করতে বাধ্য হব। তুই কি করলি বাবা? তোরা দুই ভাই মিলে আমাকে মেরে ফেল। মা, তুমি আমার সবচেয়ে বড় ক্ষতি করলে। মা, আমি বড় ভাইকে গ্রেফতার করতে পারলাম না, গ্রেফতার করতে পারলাম না মা। সিস্টার, গোয়েন্দা ইন্সপেক্টর আপন কত নম্বর কেবিনে আছে? 103 নম্বর কেবিনে। ধন্যবাদ সিস্টার। আমি প্রফেসর আজিম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোগীর অবস্থা কেমন? হাতে গুলি লেগেছিল, অপারেশন করিয়েছি। ভালো হয়ে যাবে স্যার। স্যার, পাশের কেবিনে রোগীটার জ্বর বেড়েছে। ঠিক আছে, আপনি যান, আমি ওকে দেখছি। ওকে স্যার। তরুণ অফিসার, আমি তোমার বড় ভাইয়ের মতো। একটা কথা মনে রেখো, জীবনে অনেক সমস্যায় আসবে, তাই বলে নিজের উপর আঘাত করা তোমার মানায় না। প্রফেসর, এমন কিছু ঘটনা জীবনে ঘটে যার আঘাত নিজের উপর দিয়ে নিলেও শেষ হয় না। স্যার, একজন সিরিয়াস রোগী এসেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। স্যার, এই
এইমাত্র খবর পেলাম কুখ্যাত স্মাগলার বড় ভাই এখানে এসেছে। কি বাজে বকছ, এখানে কোনো বড় ভাই আসেনি। সরি স্যার, আপনাকে বিরক্ত করলাম। এই চলো। তপন, তুমি এভাবে নিজেকে কেন শেষ করে দিচ্ছ? জুলি, 20 বছর পর মার ভাইকে খুঁজে পেও তাদের বুকে যেতে পারছি না। মা বলেছে আমার হাতে নাকি খুন লেগে আছে। তুমি বলো কোথায় আমার হাতে খুন? স্বপ্ন, একদিন সব ঠিক হয়ে যাবে। আরে না জুলি না, আমি মা ভাইয়ের কাছে গিয়েছিলাম, আপন আমাকে গ্রেফতার করতে না পেরে নিজের হাতে নিজে গুলি করেছে। আমি আমি এই হাত রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। স্বপ্ন, 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 তুমি শান্ত হও, স্বপ্ন শান্ত হও। জুলি, আমি আপনকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু বুকে জড়িয়ে আদর করতে পারিনি। স্বপ্ন, আজ যা পারিনি কাল তুমি তা পারবে। একটা কথা মনে রেখো, মা ভাই তোমাকে কখনো দূরে সরিয়ে রাখতে পারবে না। তুমি তুমি আবার মার কাছে ফিরে যাও, মা তোমাকে বুকে জড়িয়ে নেবে। জুলি, আমি আজই মায়ের কাছে যাব, আজই যাব। যা, মাকে আমার কথা বল। জি। কই, কোথায়? ওই তো ওখানে। বড় ভাই, আমাকে কেন রেখেছিস? কেমন আছিস মা? মা রে, আমাকে ঘৃণা করার মুখ ফিরে নিস না মা। হাসপাতাল থেকে আসার পর আপন কেমন আছে মা? মা, আপনকে দেখতে বড্ড ইচ্ছে করছে। ওকে এক নজর দেখে চলে যাব মা। আপনকে দেখতে হলে ওই লালাখা নামধারী শরীফ খানের দল থেকে সরে আসতে হবে তোকে। আপন, না, না। মা, তুমি কার সঙ্গে কথা বলছিলে? কেন সে আমাকে দেখে পালিয়ে গেল? আমি জানি না। আমি জানতে চাই যে লোকটি পালিয়ে গেল কে, সে কি তার পরিচয়? আমি জানি না, জানি না। মা, 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 দাঁড়াও, দাঁড়াও মা, আমার কথা শোনো। বলো মা, তোমার জীবনে কি এমন রহস্য যা তুমি বারবার আমার কাছ থেকে লুকাচ্ছ? আমার জীবনে কোনো রহস্য নেই বাবা, বিশ্বাস কর, আমি তোর কাছে কোনো কিছুই লুকোইনি। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সেদিন লালাখার বাড়িতে গিয়ে হঠাৎ তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, আজও আমার অজান্তে একজন আগন্তুকের সাথে তুমি কথা বলছিলে, বলো কে সে? আপন, তুই আমাকে কোনো প্রশ্ন করিস না। তাহলে কি আমি জানবো মা, ওই কুখ্যাত স্মাগলার বড় ভাই কোনো অনুচর পাঠিয়ে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা থেকে আমাকে বিরত রাখার জন্য তোমাকে মোটা অঙ্কের ঘুষ দিতে এসেছিল? আপন, ভুলে যাসনি, আমি তোর গর্ভধারিণী মা। এই জীবন থাকতে আমি আমার সন্তানদের কলঙ্কিত করতে পারি না, কলঙ্কিত করতে পারি না। মাল নিয়ে এসেছো? ফ্যান্সি ডিল? অসম্ভব। মাদকদ্রব্য স্মাগলিং করার শর্ত লালা বাবার সাথে ছিল না। ওই মাল এই মাটিতে নামবে না। তুই নামাবি না, তোর বাপ নামাবে। আমি যা, যা, যা। বড় ভাই, বড় ভাই, কি করছো?
শরীফ খানের চামচা। কি কি বললো বিগ ব্রাদার? আমার মমতায় কিল্ড? হ্যাঁ, সমুদ্রের পানিতে তোমার মমতার লাশ ভাসছে। কে আমার শত্রু, কে আমার মিত্র, কিছুই জানি না। কে করলো মমতাকে কিল্ড? আমার ফেন্সিডিল, আমার ফেন্সিডিল কোথায়? লালা বাবা, সমুদ্রের পারে তোমার ফেন্সিডিল গড়াগড়ি করছে। নিশ্চয়ই আমার সাম্রাজ্যে কোনো শত্রু ঢুকেছে। সামান্য মালামাল নিয়ে উত্তেজিত হবেন না লালা বাবা। ফেন্সিডিলের পরবর্তী চালানের মাল তোমাকে আনতে হবে বিগ ব্রাদার। অসম্ভব। মাদকদ্রব্য স্মাগলিং করে দেশের যুব সমাজকে আমি ধ্বংস করতে পারবো না। অন্য মালামাল স্মাগলিং কথা বলো, আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। খাল কেটে কুমির এনেছেন লালা বাবা, বলুন তোকে এখনই শেষ করে দিই। না, বড় ভাইকে পুলিশের কাছে গ্রেট স্মাগলার প্রমাণ করে জেলে পাঠাবো। জনিকে আমার দরকার। লালা বাবা, আপনি আমার কাছে কি চাই? আমার সাম্রাজ্য, আমার ঝুলি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমি তোমার হাতে তুলে দিতে চাই। বিনিময়ে ওই মস্তন বড় ভাইকে পুলিশের হাতে গ্রেট স্মাগলার হিসাবে প্রমাণ করতে হবে। ডান লালা বাবা, ডান। জানো, ওই যে দূরে পাহাড়টা, ওটা আমাদের। আর এই নারিকেল বাগানটা, এটাও আমাদের। এই কি ব্যাপার, তোমার কি হয়েছে? কথা বলছো না যে? মানে হাসু জুইবিথি অনাথ বসলে ওরা সবাই কেমন আছে? ভালো, ওরা সবাই খুব ভালো আছে। জানো জুলি, আমার মার সাথে দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? কোথায় তিনি? সময় হলে তোমার সাথে দেখা হবে। কি হয়েছে জুলি? কি হয়েছে? কি হয়েছে? নিচে কি যেন পায়ে লেগেছে। কই? কিছু নেই তো? তুমি খুব সুন্দর। আর তুমি? Thank you.
আসল কথা যে আমার বলা হলো না, দেখব সারা রাত ওই চাঁদের জোছনা। আমি একজন সুন্দর মনে সঙ্গী পেয়েছি। আচ্ছা ড্যাড, অস্ত্র হাতে লোকজন সমস্ত বাংলোটা ঘিরে আছে কেন? কারণ এতদিন যে আমার মিত্র ছিল সে এখন শত্রু হয়েছে, যে কোনো সময় সে আমার হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমারও বাংলোর বাইরে যাওয়া বন্ধ। কি? আমি? হ্যাঁ তুমি, ওই মাস্তান বড় ভাইয়ের সঙ্গে তোমার মেলামেশা চিরদিনের জন্য বন্ধ। ইম্পসিবল, ইম্পসিবল। ইয়েস পসিবল, এভরিথিং ইজ পসিবল ফর মি। আর এটাও জেনে রাখো, অল্প দিনের মধ্যেই জনির সাথে তোমার বিয়ে। ড্যাড, স্মাগলিং করে অবৈধ প্রাচুর্যে পাহাড় তুমি গড়তে পারো, কিন্তু তুমি ভুলে গেছো অর্থের শিকলে মনকে বেঁধে রাখা যায় না। তোমার এই সন্ত্রাসী বাহিনী দিয়ে তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমি 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 ওই বড় ভাইকে ভালোবাসি। আমার অবাধ্য হলে আমি তোকেও তোর মায়ের মতো কি করবে? খুন করবে? হ্যাঁ হ্যাঁ খুন করব, প্রয়োজন হলে তোকেও আমি খুন করে ফেলবো। আজ আমি বুঝতে পেরেছি ওই পাষাণ হৃদয়ে কোন স্নেহ মায়া মমতা নেই যে তার স্বার্থে নিজের স্ত্রীকে খুন করতে পারে, সে তার সন্তানকেও গলা টিপে হত্যা করতে পারে। বুঝে যখন ফেলেছিস তাহলে বন্দি কারাগারে চিৎকার করে মুখ ফাটা। এই ওকে উপরে নিয়ে আটকে রাখ। ড্যাডি, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমার স্বপন খবর পেলে তোমার কারাগার ভেঙে চুরমার করে আমাকে নিয়ে যাবেই। তুমি আমাকে আটকে রাখতে পারবে না ড্যাডি, তুমি আমাকে আটকে রাখতে পারবে না, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। মুক্ত করবে ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, জুলিকে আমি ভালোবাসি, জুলিকে আমার হাতে তুলে দিতে হবে। ঠিক আছে, আমার জুলিকে অবশ্যই তোমার হাতে তুলে দেব। বিয়ের 3 তারিখও আমি ঠিক করে রেখেছি বিগ ব্রাদার। শুধু তাই নয়, যেদিন তোমাদের বিয়ে হবে সেদিন থেকে কালাপাহাড়ের অনাথ বস্তিতে অনাথ অ্যাপার্টমেন্টের কাজও শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে আজ বিকেলে নাফ নদীর মোহনায় বার্মা থেকে যে বড় চালানটা আসছে সেটা মুরুংচিং এর কাছ থেকে পেমেন্ট দিয়ে তোমাকে রিসিভ করতে হবে। ওকে লালা বাবা। ইন্সপেক্টর আপন, আজ বিকেলে নাফ নদীর মোহনায় স্মাগলার বড় ভাই বার্মা থেকে আগত মুরুংচিং এর কাছ থেকে 20 কোটি টাকার ডায়মন্ড রিসিভ করবে।
দেখলাম কটা। আবারও বলছি, আমি স্মাগলার নই। লালা কারুপি শরীফ খানের পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমি স্মাগলার সেরেছি ভাই। না, কোনো স্মাগলার আমার বড় ভাই হতে পারে না। ইয়েস, আমি ঢাকা থেকে ইনফরমেশন পেয়ে এখানে ছুটে এসেছি। তোমার মায়ের পেটের ভাই বলে ওই বড় ভাই রূপী স্মাগলারটাকে তুমি আইনের হাতে তুলে দিচ্ছ না? অফ কোর্স নট স্যার। মায়ের পেটের ভাই বলে আমি আমার পবিত্র দায়িত্বের প্রতি গাফিলতি করতে পারি না স্যার। তবে যতটুকু জানি, যেই শরীফ খানের কারণে আজ আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছিলাম, সেই ক্রিমিনালই এই অঞ্চলে লালাখা রূপে স্মাগলার। বড় ভাইকে গ্রেফতার করার আগেই ওই লালাখাকে আমি গ্রেফতার করতে চাই। ভুলে যাও না আপন, উইদাউট এভিডেন্স পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। পুলিশের এই পবিত্র ক্যাপচি আমি শপথ করে বলছি, অতীতের শরীফ খানি আজকের কুখ্যাত লালা খান, এটা আমি প্রমাণ করবই। এবং আমার ভাই যদি অপরাধী হয় তাকে আইনের হাতে সোপর্দ করবই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ করব ওই ভাই কুখ্যাত শরীফ খান, যার বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য আমার স্বপনের দলে ভিড়েছে। তবুও ভাই আইনের চোখে অপরাধী, সে আজ দেশের শত্রু। তোমার দুটি পায়ে পড়ি মা, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। ভাইয়াকে আইনের হাতে ধরিয়ে দেবার জন্যে আমাকে তুমি সাহায্য করো। না,
মা হয়ে আমি পারবো না, পারবো না আমার স্বপনকে তোর আইনের হাতে তুলে দিতে। তুমি কেন বুঝতে পারছো না মা, ভাইয়াকে গ্রেফতার করতে পারলেই আইনের সামনে কুখ্যাত লালাখার মুখোশ আমি খুলে দিতে পারবো। পুলিশকে বিশ্বাস নেই। তাই হবে, যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে। জনি, ওই এএসপি খালেদের মেয়েটাকে কিডন্যাপ করে চূড়ান্ত ভাবে প্রমাণ করে দাও বড় ভাই শুধু স্মাগলারই নয়, আন্তর্জাতিক নারী পাচারকারী দলের লিডার। মোনা, কথা বল মোনা, কথা বল মোনা। কিছুতেই পালাতে পারবে না। তোর ওই পিস্তলের গুলির ভয়ে আমি দাঁড়িয়ে যাইনি আপন, আমি দাঁড়িয়েছি শুধু তোকে দেখার জন্য। ভাবতে অবাক লাগছে তুই আমার ভাই। আরে আমারও তো সন্দেহ হচ্ছে তোমাকে, সন্দেহ হচ্ছে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাই কিনা। তুমি যদি আমার ভাই হতে, তোমার শরীরে যদি আমার রক্ত থাকতো, তাহলে তুমি মোনাকে খুন করতে পারতে না। মোনা? হ্যাঁ মোনা, এআইজিপি খালেদ চৌধুরীর মেয়ে, যার আশ্রয়ে স্নেহে আমি বড় হয়েছি। তুমি খুন করেছ তারই মেয়েকে। কি বলছিস তুই? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে, কিছুক্ষণ আগে মোনাকে তুমি খুন করে এসেছ। বিশ্বাস কর, বিশ্বাস কর আপন, আমি আমি খুন করিনি। যে হাত নারী পাচার করে, যে হাত অসংখ্য মানুষের রক্তে লাল, সেই হাত ভাইয়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে পারে না, সেই হাত শুধু হাত করা পড়ার জন্যে। বুঝতে চেষ্টা কর, বুঝতে চেষ্টা কর ভাই, আমি আমি খুন করিনি, খুন করতে পারি না। সোনাপন, তোর আর আমার টার্গেট এক। এই যে তোর হাতে পিস্তল, এই পিস্তল তুই কার থেকে টার্গেট করছিস? আমাকে? তোর বড় ভাইকে? না, তুই টার্গেট করছিস দেশের শত্রুকে। আমিও তো সেই একই টার্গেট নিয়ে লড়াই করছি ভাই, ধ্বংস করতে চাইছি শত্রুকে। তোর আর আমার পার্থক্য শুধু একটাই, তুই আইনের পোশাক পরে আছিস, আর আমি আর আমি পরে আছি সাধারণ মানুষের পোশাক। না, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি এক অসাধারণ সন্ত্রাসী, আর তোমার মতো সন্ত্রাসীকে ধরে শাস্তি দেওয়াই আমার কাজ। এই ইন্সপেক্টর, ভাই হয়ে তুই আমার আদরের কান্না শুনেছিস, যন্ত্রণার চিৎকার শুনিসনি। যদি সেই চিৎকার শুনতে, তাহলে আমার দিকে পিস্তল তাক করতে পারতি না। তুই তুই ভালো করে তদন্ত করে দেখ ভাই, আমি খুন করিনি। তারপরও যদি প্রমাণ পাস আমি খুনি, তাহলে আমার এই বুক খোলা রইল। যতটা পারিস এই বুকে গুলি চালাস, গুলি চালাস। আপনি? হ্যাঁ আমি, আমি আমি পালিয়ে এসেছি আমার বাবার বন্দিশালা থেকে। আমি পালিয়ে এসেছি, আমার বাবা যাকে সবাই লালা বাবা বলে জানে, যাকে সবাই গরিব দেখি মানুষের আপন মনে করে, সেই শরীফ খানের মুখোশ খুলে দিতে আমি এসেছি। বাহ, চমৎকার! রাত দুপুরে এক কন্যা ছুটে এসেছে পুলিশের কাছে তার বাবার বিরুদ্ধে নালিশ করতে। ভুল বললেন ইন্সপেক্টর, আমি মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে নালিশ করতে আসিনি, আমি এসেছি দেশের সন্তান হয়ে
দেশের শত্রুকে চিনিয়ে দিতে। ঠিক আছে, ভেতরে আসুন। কে? জুলি, আপনার যে স্বপনকে সমাজ বিরোধী সন্ত্রাসী কালোবাজারি বলে জানেন, সে স্বপন নির্দোষ। আসল অপরাধী আমার বাবা শরীফ খান, স্বপন নয়। মোনাকে খুন করেছে আমার বাবার লোকেরা। জুলি, ভালোবাসা আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আপনি আপনার প্রেমিকাকে মনের চোখে দেখছেন, তাকে নির্দোষ বলে দাবি করছেন, কিন্তু ভালোবাসার আইন এক জিনিস নয়। কাউকে অপরাধী বলে চিহ্নিত করতে গেলে প্রমাণ লাগে, সাক্ষী লাগে। সাক্ষী তো আমি, আমি নিজের কানে বাবাকে বলতে শুনেছি, সে আমার মাকে হত্যা করেছে। আইন সে কথা শোনেনি। আমি চিৎকার করে বলবো। আপনার চিৎকার দেয়ালে ধাক্কা খেয়ে আপনারই কানে ফিরে আসবে, আইনের কানে পৌঁছাবে না। যতক্ষণ না প্রমাণ তার চোখের সামনে উপস্থিত হবে। আই এম সরি ইন্সপেক্টর, আমি বুঝে গেছি, আমি আমি ভুল জায়গায় এসেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি চলি। দাঁড়ান, অযথা আমাকে দেরি করাবেন না ইন্সপেক্টর। আমাকে আমাকে আমার স্বপনের কাছে যেতে দিন। দুঃখিত, আপনাকে আমি এভাবে যেতে দিতে পারি না। কেন? কারণ আপনি আপনার বাবার কাছ থেকে পালিয়ে এসেছেন। যতক্ষণ পর্যন্ত আপনাকে আপনার বাবার হাতে তুলে দিতে না পারবো, ততক্ষণ আপনি থানায় নিরাপত্তা হেফাজতেই থাকবেন। ইন্সপেক্টর, ভালোবাসার শক্তি এমনই শক্তি যে আমার মতো সামান্য এক মেয়েও সে ভালোবাসার শক্তি দিয়ে বাবার কারাগার ভেঙে পালিয়ে আসতে পেরেছে। আপনি আপনার আইন দিয়ে সেই ভালোবাসার শক্তিকে ঠেকাতে পারবেন না। আমি আমি আমার স্বপনের কাছে যাবই, যাবই। দাঁড়ান, আপন, ওকে যেতে দে। মা, তুমি? হ্যাঁ, জুলি ঠিকই বলেছি। তুই না আমার কাছে জানতে চেয়েছিলি লালা খার সাথে আমার কিসের সম্পর্ক? আজ শুনে রাখ, এই লালা খাই সেই শরীফ খান যার জন্য আমি পথে নেমেছিলাম, যার জন্য আমি হারিয়ে ফেলেছিলাম আমার সন্তানকে। সে আজ ছদ্মবেশে দেশের সেবক সেজেছে, সে আসলে কুখ্যাত অপরাধী, দেশের শত্রু। তোর শরীরে যদি এই মায়ের এক ফোঁটা দুধ থেকে থাকে, যদি এদেশের আলো বাতাসে তুই বড় হয়ে থাকিস, যদি মন আর বাবার ঋণ শোধ করার বিন্দুমাত্র ইচ্ছে তোর থাকে, তাহলে এই দুধের কসম, আসল অপরাধী ওই শরীফ খানকে ধ্বংস করে আমার স্বপনকে, আমার স্বপনকে অন্যায়ের কারাগার থেকে তুই মুক্ত করে আন। আমি কথা দিচ্ছি মা, যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো অপরাধী আমার হাত থেকে নিস্তার পাবে না। সালেহা, এই জন্য কি 20 বছর তোমাকে মায়ের পেটের বোনের মতো আশ্রয় দিয়েছিলাম আমার মনার লাশ দেখার জন্য? বল আপন, বল, এই জন্যই কি তোকে নিজের সন্তানের মতো মানুষ করে আইনের চাকরি হাতে তুলে দিয়েছিলাম তোর ক্রিমিনাল ভাইয়ের হাতে আমার মেয়ে খুন হয়ে যাওয়ার জন্য? আমি তোর স্বপন মা, শয়তান শরীফ খান আর তোর ইন্সপেক্টর সন্তান আমাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে, তাই এ দেশ ছেড়ে আমি আজই চলে যাব মা। যাবার আগে শুধু একবার, শুধু একবার আমি তোর সাথে দেখা করে যেতে চাই মা। তুই মাজারে আসবি মা? বল মা, তুই মাজারে আসবি মা? বল মা। মা, মা তুই চুপ করে থাকিস না মা। আমি জানি আমি তোর হতভাগ্য সন্তান, তবু তবু আজ তুই আমাকে ঘৃণা করিস না মা। বল মা, এই মা, বল মা, তুই আমার সাথে মাজার দেখা করতে আসবি? তুই মাজারে আসবি মা? বল মা, তুই মাজারে আসবি মা? স্বপন ভাইয়াকে বলে দাও মা, মা বলে দাও তুমি মাজারে দেখা করতে যাবে। মা, কথা বল মা, মা চুপ করে থাকিস না মা,
মা তুই চুপ করে থাকিস না মা, কথা বল কথা বল। আমি আসবো স্বপন। মা জুলি, জুলি আমার আমার মা আসবে, আমার মা আসবে। জুলি শেষবারের মতো ভেবে দেখো, আমার সাথে দেশ ছেড়ে চলে যাবে নাকি তোমার ড্যাডির পাপের সাম্রাজ্যে থাকবে? স্বপন, আমি যে জীবনে তোমার, মরণেও তোমার। জুলি আমার ছোট ভাই গোয়েন্দা ইন্সপেক্টর আপন, আর তোমার বাবা শরীফ খান আমার পিছু লেগে আছে, তাই তুমি মাঝের আশেপাশে নিরাপদ স্থানে থেকো, আমি মায়ের সঙ্গে দেখা করে চলে যাও। কিন্তু কোনো চিন্তা নেই, আমার দেরি হলে সরাসরি মাজারে চলে আসবে, প্লিজ যাও। মেরে খাজা কা মেলা আয়া রে, মেরে খাজা কা মেলা Ah!
আপন আজ আর ওকে গ্রেফতার করিস না বাবা। না মা না, ওকে বাধা দিস না, ওর কর্তব্য ওকে পালন করতে দে। ভাইয়া রে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। তবে কথা দিচ্ছি, দেশের শত্রু সমাজের শত্রু এই লালাখাকে সমূলে নির্মূল করার জন্যে আমি সরকারের কাছে অনুরোধ করব, যাতে তোমার শাস্তি মকুব হয়। জুলি, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার বাবাকে আমি নিজ হাতে খুন করেছি। তুমি তুমি আমাকে ভুলো, অন্য কাউকে না। ও কথা বলো না স্বপন, তুমি আমার বাবাকে খুন করনি, একজন দেশদ্রোহী খুনিকে খুন করেছো। যতদিন তুমি ফিরে না আসবে ততদিন আমি মায়ের সাথেই থাকবো স্বপন।